আসসালামু আলাইকুম আর শেয়ার করবো বেঁচে যাও তরমুজের খোসা দিয়ে দারুণ একটা আইডিয়া আশা করব আপনাদের কাছে ভালো লাগবে এখন যেহেতু গরমকাল আর গরমকালেই কিন্তু তরমুজটা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আর যেহেতু সামনে রমজান তো রমজানে কিন্তু আমরা তরমুজটা ইফতারিতে রেখে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা খোসাটা কিন্তু অনেকেই ফেলে দেই তো এই খোসাটা ফেলে না দিয়ে আমরা একটা কাজে লাগাতে পারি তা আমি প্রথমে কি করেছি তরমুজের খোসা এবং উপরের যে নরম স্কিন সেগুলো ফেলে দিয়েছি এরপর এগুলো কুচি করে নিয়েছি মূলত আমি তরমুজের খোসাটা ভাজি করব। এটা শুনে অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে আবার অনেকেই কিন্তু এই রেসিপিটা জানে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে গরম করে তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং একশো চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপরে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে গোড়া মশলা দিয়ে দিব তরমুজের খোসা এভাবে ভাজি করে যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি একটি গোড়া মশলা দিয়েছি যেমন জিরার গুঁড়া দিয়েছি টালা জিরা হাফ চামচ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি ভালোভাবে কষিয়ে এখন আমি তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম এগুলা আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে এগুলো দিয়ে কিন্তু অতিরিক্ত পানি ঝরবে এবং রান্না করার সময় এগুলা খুবই নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন হাত দিয়ে বা ছুরি বটি এগুলো দিয়েই কুচি করে নিতে তো এগুলো কিন্তু আমি ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম অতিরিক্ত পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু তরমুজটা সিদ্ধ হয়ে যাবে তরমুজটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখন এখানে একটা ডিম ভেঙে দিবেন আমি এখানে ডিম দেবো চাইলে এখানে আপনারা চিংড়ি মাছও কুচি করে দিয়ে দিতে পারবেন আর হাফচা চামচের মতো একটু চিনি দিয়ে দিবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসবে এখানে কিন্তু আমি চিনি দিয়েছিলাম তবে যে কোনো কারণে স্কিপ হয়ে গেছে আর ডিমটা দেওয়ার পর পরে কিন্তু ভালোভাবে চেড়ে মিশিয়ে এটা ভেজে নিতে হবে গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট ওয়াও একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ডিমটা দেওয়ার পরে আমি চুলা গাছটা লোয়ে রেখে পাঁচ মিনিটের মতো ভেজে তারপর চুলাটা অফ করে দিয়েছি আর এটার ফাইনাল লুক হচ্ছে এটা আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ